মরি সুট হইল কি কাম হইবে তো জাতে আইডিয়া বালুজুরি ও আমারে বলছে আমি নাকি দেই না পাটি হ আমি দেই গোয়াল ডাল্লা যে মন তে মন দোয়াটা রে পারে কালা কইস না মনে বড় জালা কই হ আমি এমন দিতারি আর কি 40 না হইলে 60 দিতারি 40 আর 60 তুমি দে তাও হন তোমার আমি কই 100 মাঝে একটা পাওয়ার দে যাই তো দেখে দোয়ার তো আর হেইডিয়া না বউয়ের নিচের কাপড় হইরে রইছে দেখিয়া মেন গেট দি হাজাইতাছে সাধক যারা সাধন করে যাইয়া নারীর চরণ তলে মেয়ে লুকলে কোনো এবাদত নাই ভালো কোম্পানির মাল তো কারণ আমরা কোম্পানিটা তো কেন্দুয়া সে তুই একটা গরু ওই গাউস কো তোমার পিরাউলিয়া এবাদত করে নাই এই সব নারী লইয়া কি বুঝানেন কই বুঝা তোর বাড়ি তুই থাক তুই কেমন আমি জানি তুই আমারে থুয়াও আর ছয় বেড়ির লগে ফিটিস ফিটিস কর এডি কই আলাতি মাইরা বাপের বাড়ি চলে যাই দরা খায়েন কেন নিজের কথাই নিজে দরা খায়েন না কই আদম রে ও আমারে বলছে আমি নাকি দেই না পাটি হ আমি দেই কেমন দেই জানেন এক ব্যক্তি আর কি মাতার মধ্যে হাড়ির মধ্যে কিছু একটা লইয়া ক্ষেতের আইল দিয়া হাঁটতাছে এক চাষাই চাষ করতাছে ওই গরু করছে কি চাষ দিতে দিতে কাহিল হয়ে গেছে হইয়া পড়ছে আর কি চাষ সব হয়ে চিন্তা করতেছে আসরের আগুন দিয়া দিছে রাত্রের আগে বাড়ির যাবো কেমনে তে এদিক দিয়া কইতাছে মানে ওই লোকটার নাম কালা আর কি কালায় কইতাছে ও ধলা ভাই গালে হাত দিয়া গরু নিয়া বৈশার ওই ছবি সেটা কি কারে কালা কইস না মনে বড় জ্বালা কয় কিসের জ্বালা কিসের জ্বালা কই জ্বালা এটাই এই যে দেহ আমার গরু দুইটা হইয়া রয়েছে চাষ করার অবস্থা নাই আজন দিয়া দিব আজকে যদি চাষ না করি কালকা বীজ ফুতুম কীভাবে কি হয়েছে তোমার কয়ে যে দেহ গরুর অবস্থা কয় আমার কাছে ওষুধ আছে কয় কি ওষুধ মাথা থেকে হাড়িটা নামাইলো নামাইয়া যে কাঁচা মরিচ আছে না ফোটকা মরিচ আপনারা কী কন ফোটকা মরিচ নাগা মরিচ বলে অনেক অঞ্চলে ফোটকা মরিচ যে এই যে যেটা সবুজটা আর কি কাঁচাটা এটা দিয়ে কইতেছেন না এটার মেঝে 40 পাওয়ার আছে এটা ভাইঙা বেয়াদবি মাফ করবেন পালার স্বার্থে কিছু কথা বলতে হয় এরা ভাইঙা গরুর পাছাই লাগাই দিবা দেখবা কেমনে হাত কাশে এরপরে যদি না হয় এই নাও লালটা দিয়ে গেলাম হেডের পাওয়ার হইলো 60 হেডাদা না হইলে এটা দিও উনি বাবা চইলা গেছে ওই 40 পাওয়ার কাঁচাটা ভাইঙা লাগাইছে আর কি লাগানোর পরে তো মোটামুটি গরু জ্বালার ছোটে ইচ্ছা মতে চাষ করতেছে তো ধলা ভাইয়ের মনে একটু লোভ জাগছে আর কি যে 40 পাওয়ার দিছি পরে এমনি চাষ করে এক কাজ করি 60 পাওয়ার দিয়া মাগরিবের আগে বাড়ি যামুগা তাড়াতাড়ি চাষ করে 60 পাওয়ার লালটা দিছে ভাইঙার লাগাই এখন গরু ধরে এক কান দিয়া আর ধলা ধরে ওখান তো হ আমি এমন দিতারি আর কি 40 না হইলে 60 দিতারি পরে 60 দেওয়ার পরে আপনি ধরবেন একদিক দিয়া আমি ধরবো আরেকদিক দিয়া মাইকে দেখা দর্শকরা করবো ফাহ এই পাওয়ারের দিকে দেই না নে ওইনার দিকে যাওয়ার দরকার নাই কই নারী আগে আদমকে সৃষ্টি করলেন তারপর নারীকে সৃষ্টি করলেন আদমের জন্য তাইলে এত পাওয়ার কিসের নারী হলো একজন অর্ধাঙ্গিনী একজন পুরুষের অর্ধাঙ্গিনী নারী হলো একজন ভাইয়ের স্ত্রী নারী হলো একজন বাবার মেয়ে নারী হলো একজন বাবার মেয়ে নারী হলো আবার একজন সন্তানের মা আবার নারী হইল বুজঙ্গিনী কালসাপিনী একবারে ধ্বংস করে দিব তা আপনার ধরনটা খালি বুজঙ্গিনী কালসাপিনীর দিকে যাইতাছে এরপরও আমি একটা সিরিয়াল আপনারে সুযোগ দিয়া গেলাম দেখি আপনি ওই দিকে যান কি না আদমকে সৃষ্টি করার আগে আমার মা ফাতেমা ছিল ডিম্ব আকারে একটা গান আছে না নারী হইতে জগৎ পয়দা নারী হলো সৃষ্টির মূলে সাধক যারা সাধন করে যাইয়া নারীর চরণ তলে মা ফাতেমা ডিম্ব ছিল দুই পর্দাতে ইমাম ছিল বিজল রূপে ছিল
আমার নবী কুসুমের বিজল রূপে ছিল, হযরত আলী কুসুমের ভিতরে ছিল আমার আল্লাহ। তাইলে আপনি সৃষ্টিটা কই থাইকা দেখান? আদমের আগের কথা, সৃষ্টি জগতের কথা, যখন ডিম্ব আকারে ছিলেন আমার মা ফাতেমা, মা ফাতেমার গর্ভে সমস্ত পাকপাঞ্জাতন ছিল, যখন হা হে হু তিনটা শব্দ হলো, তিন শব্দে ডিম ফাইটা গেল। আদম দইল আরো অনেক পরের কথা, আদমকে বানাইলেন এই বিশ্ববাগান সাজানোর জন্য, এই বিশ্বের সমস্ত বাগানকে সুন্দর করার জন্য। অর্ধেক হইল পুরুষের অবদান, অর্ধেক হইল নারীর অবদান। তাইলে এখানে নারীকে কিভাবে আপনি ছোট কইরা দেখেন? কোনো সিস্টেম নাই ছোট কইরা দেখার, বরং নারীকে ভালোবেসে দেখেন, কিছু একটা পাইলে পাইতে পারেন, আর নাই তো একবারে ধ্বংস হইয়া যাবেন। খালি বুঝি শুরু থেকেই মানে নারীদের ছোট করার চেষ্টা করতেছে। বড় যদি হইতে চাও তাহলে আগে ছোট হও, তাহলেই বড় হওয়া সম্ভব, কবি নজরুল বলেছেন। আমি লম্বা করতে চাই না, কিন্তু প্রত্যেকটা কথার পয়েন্টের জবাব না দিলে এই এলাকার লোকরা কইব মনে হয় বেডি মনো কিচ্ছু জানে না। জানতে গিয়া একটা অনুষ্ঠানকে সুন্দর করতে গিয়া অনেক সময় দুইটা কথা বেশি হইলো, মাফ করে দেবেন, কিছু করার নাই। প্রশ্ন করলেন চমৎকার, ভালো কোম্পানির মাল তো, খুব পেশায়া একটা কথা রাখলেন যেটা সবার ব্রেনে ধরবে না। কি রাখলেন? সৃষ্টির পরে কোন নারী প্রথম গান করত? গান করতেন আমার রাসুলের দুধ বোন হালিমা। আমার রাসুল যখন ঘুমাইতেন না তখন আমার হালিমা গান করতেন, আমার রাসুল শুনতেন। আমার রাসুল কিন্তু জন্ম নিয়েছে আমেনার ঘরে আর পালিত হয়েছে মা হালিমার ঘরে। আগে এমনই হইতো, এমনই হইতো, মানে একজন থাকতো গর্ভধারণী মা আর একজন থাকতো পালিত মা। তখন দুধমা হালিমা গান করত, এই যে আমার সোনার ভাই আমার মনের মতো হয়, এরকম আর কি গানটা আমার মুখস্থ নাই, লেখা আছে, যদি চাই আবার ওইটা বলার চেষ্টা করব, বের করতে হবে। আমার হালিমা গান করতো, রাসুল গান শুনতেন, শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন। আমার জানা মতে উনিই সর্বপ্রথম গান করতেন, আর ওইখানে তো ওই সময় এইভাবে গান হতো না, দব বাজিয়ে গান হতো। যখন রাসুল একটু একটু বড় হলেন তখন থেকে মদিনাবাসীরা, আমার রাসুল যখন মক্কা থেকে মদিনা যায়, মদিনাবাসীরা ধপ বাজিয়ে বাজিয়ে আমার রাসুলের শুভ আগমন জানাত। এই হলো উনার কথার জবাব, আমি চেষ্টা করলাম দেওয়ার জন্য। এবার উনার কাছে আমার একটা প্রশ্ন না, একটু জানার থাকবে যে নিজেকে এত ভালো 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 বলে জাহির করতেছেন। আইসা একটা দলিল পড়লে দেখা যায় আল্লাহ বলতো একটা পুরুষরে, তুই একটা গরু, তুই একটা গরু, আল্লাহ নিজে গালি দিতেন তুই একটা গরু। এমন কি কর্ম করেছিলেন যে আল্লাহ নিজে তারে গরু বইলা গালি দিতেন? এটাই আপনারে টেস্টিং স্বরূপ রাখলাম, পরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ভাজাই এবার একটা গান করলেন, আর দরকার নাই, একটা গান করলেন জানি, খাইতে সুখ নাই, প্রেম রোগে ধরেছে আমার, এটাই সত্য। কবি বলেছেন, নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়, প্রেমের কি স্বাদ আছে বলো। প্রেমে যত নিন্দা থাকবে ততই প্রেমের স্বাদ আরো মধুর হবে। তো যাই হোক, কইলো বইনে কইলো, এক ঘন্টা বই দিয়ে কইল তো নামার তো হিসাবে আজারে রাখতাম তো আমারই কম লাগে, তো না বেশি কিছু কইতাম না, তো সে যেই ফয়েন্ডি দৈরে তৈরি গেছে, এইটি যদি এইটি যদি একটু না ঘুরাই তবে তো বাড়ির দিয়ে গপ করবো যেন দেখেছি কেমন কইতারে। তো বই যদিও কিছু না জানি,
এমন কিছু কইরে দেম এটা দরবার হইলে ট্রিটমেন্ট বন্ধ কইতাত না কারণ পুরুষ পালাটা তো নারী পুরুষ আমি পুরুষ আর এই যে আমার সাথে বইসা রইছে লাকি দেওয়ান উনি কি নারী আচ্ছা এখন আরেকটি বিষয় বলি একটা মেয়ে লোক সে এমবিবিএস হোক এমপি হোক মন্ত্রী হোক আচ্ছা এই লোকটা কি পুরুষের নিচে না উপরে বলেন পুরুষের নিচে না আচ্ছা তুমি নিচের মানুষ হইয়া এই উর্ফে দ্বারা অত আলাপ করলা এটা কি বুঝে করলা বোন তুমি বুঝো কারণ রইল মাইকো দাঁড়ায় গেলে মঞ্চে দাঁড়ায় যখন কথা বলতে থাকে তখন মনে হরে যে দেশটাই আমার আমার বুঝে আমি জামন ডাসা কই বোন এইটা কিন্তু ব্যাগ কেন কইলে মানতো না সবাই মানবো কিন্তু এটা আমি মানার মতো লোক না অন্তত এই হিসাবটা রাখ কবিত্তে কারণ আমরা কোম্পানিটা তো কেন্দুয়া আর প্রথম যে কোম্পানি বাউল মান্নান বাউল মকবুল হোসেনের প্রথম শিষ্য বাউল মান্নান কারণ মরি সুট হইলে কি কাম হইবে তো জাতে আইডিয়া বালু জুড়ি এটা জাতে উপদা তো বইনের বেশি কোন লাগে একটু কইলে বুঝে আমি বলছিলাম যে নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয় বইনে কইতাছে কো এই যে গান্ডা গাইলা এই কথাটা কয়ে তো মানুষ রে বাজে রাস্তা দেখাইতাছ আরে বই এইটা বাজে রাস্তা দেখাইতাছি না তো বাজে রাস্তা ঠিক করে আনতাছি কারণ এই যে গানটা ফুটিলে তার যৌবন কলি মুসকি হাসি মুখে রয় নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয় এই নারীর স্বামী পড়লে ব্যাধির হালে তখন নারীর যৌবন পূর্ণ থাকলে ভিন্ন পুরুষ কাছে পেলে চোখ ইশারায় কথা কয় কাল সাপিনী নারীর জাতি ইশারাই করে ডাকাতি ভেবে দেখলাম দিবারাতি ওরা চেতন গুরুর সঙ্গী নয় নারী যেমন হাতের করি বিনিময়ে বিক্রি হয় গাউস কুতুবার পিরাউলিয়া আবাদত করে নাই এই সব নারী লইয়া ভেবে দেখলেন দাদা উস্তাদ মকবুল মিয়া সেই কথা দলিলে কয় এই দেবে দিয়ে আমিও কইছি না উমেদ আলীও কইছে না রেজা হেও কইছে না এটা বাউল সাধক মকবুল হোসেন বলছে মেয়ে লুকলে কোনো আবাদত নাই আর আমার বইনা কইতেছে মেয়ে লুকের সাথে বলে অরিজিনাল আবাদত মেয়ে লুকের কাছে গেলে তো কাতে কইটিয়া ফায়া কারে কইটিয়া দেম কেলা কত দুহান ভাই ভাই বহেই দিয়ে মনে থাকে না তো এন কের আবাদত এন গেলে এই দেশের সব আড়াই এলার লাগে এইখানে কোনো আবাদতের স্থান নয় জনতা নয় কান না এবাদত করলে এক দেনে কে নির্জনে বসতে হবে জঙ্গলে যারা ওলি ছিল যারা পৃথিবীতে ওলি হয়েছে পৃথিবীর মধ্যে 360 জন আউলিয়া এরা মেয়ে লোকের সাথে সাধন কইরা ওলি হইছে না বিছায়েকে দেখবা কি জানো এরা তো মেয়ে লোকের একটা সঙ্গ নিছে কিন্তু যে সব মেয়ে লোকের সঙ্গ নিছে তা সাধারণ মানুষ ছিল না হেরা এরার প্রেমে পাগল হইয়া নিজে উপজেগে কইছে যে আমার একটু তোমরার কাছে যদি রাখতা খালি ফাউডি ধ্বনি লেগে রাখছি এরারে লইয়া আবাদত করতে রাখছে না এ আবাদত করলে এক ডেনেগে বসতে হবে নির্জনে বসতে হবে কারণ ও কইতাছে কো মাজার অনেক মহিলারা যা পুরুষের সাথে যে যা এইটা একটু কথাবার্তা বলছে বোন শুনো একটা কথা বলি এই যে মাজারের মধ্যে মেয়ে লোক যা এক ফিরে এক মহিলারে বায়াত করাইছে
না কথা যখন বইনে ফোন তো একটু ফোনাইয়া দেই বায়াত করাইছে পরে দিয়া ওন বোন রফির ছয় মাসে দনা গুসুল মুসে মন বা রাখছে দন খেয়ে দেয় তিন ফ মুস মুসের লাগে গাঞ্জার কোল দিবি না আচ্ছা এরার মতো মানুষের ধরো মুড়িদ না ওয়া আনতা যাইবা তাহা বলা না মুড়ি যদি অন লাগে তা হাক কানি ফির দেখে অন লাগবো যে সব দিক দিয়ে পারদর্শী আছে সব দিক দিয়ে বুঝুইয়া তার কাছে গিয়ে মুড়ি দন লাগবো আর কইছে নাই যে সলি মধ্যে আন্তাজি মুজ বড় হচ্ছে নুখ বড় গুসল দানা ছয় মাসে গলার মধ্যে তোপজি লাগাইতে লাগাইতে জিনজিন লাগাইছে বলে সাতাইশ কেজি লাগাইয়া যে একটা ছোট্ট তালা মাইরে কইতাছে কমা দেহটারে আমি বান্ধে রাখছি আচ্ছা কিরে বন্ডর করার বন্ড তুই যে এই দেহটা বান্ধে রাখছিস যেই দিন তোর ভিতরের মালিকটা উইরে যাইব গা হেইডারে বান্ধে রাখতে না যারা অরিজিনাল ফির যারা অরিজিনাল ওলি যারা অরিজিনাল সাধক এই দেহের ফাঁকিটা কোন দিন যাইব গে আগামী কইতারে হেই দেশ হইছে এবাদতের জায়গা হেরা হইছে ফির এক মাস আগে কইব যে আমি অমুক দিন যাই গা তোরা রেডিতে হিস আমারে শেষ দেয়ার মতো দেখ কেলা হেরার আমি সম্মান করি হেরার স্মরণে সালাম করি আর তুমি যেটা বলছো এইটা না আর একটি বিষয় একটা কি ইচ্ছে কইতেছে গরুর ফাঁসার মধ্যে বলে মরিচ দেয় দেখো চল্লিশ পাওয়ার দিলাম জেরে বললে কইতেছে চল্লিশে যদি নাও জেরে দিব ষাট চল্লিশ আর ষাট তুমি দে তাহো এখন তোমার আমি একটু একশোর মাঝে একটা পাওয়ার দেওয়া যাই আর হিসাব ডইল নতুন সেরারে বিয়ে হরাইছে সেরারে যখন বিয়ে হরাইছে সেরা গেছে আগে অটো চালাইতো বাড়ি তার কেউ নাই সেরার কিন্তু মানাই বা হয়ে গেলি ভাই সেরা গেছে আগে অটো চালাইতো কালি বাড়ি ওখান বেড়াছে গাই তো আইব এই বাসুর দরুয়ে লুক ফানা বিষায় তখন এই নতুন বউরে কইতাছে বউ কি করবা তুমি মায়ে বাসুরটা দৌড়ে লাও ও নতুন বউ লাল শাড়ি ভিন্দে গেছন কাপড় দোষে দোষে পরে তো বাসুরের স্বভাবটা তোমরা জানোই নই কোনে এমে ফাল মারে হেমে দিল্লি মারে হেমে বেঙ্গ মারে এইটা হততে বউয়ের যে বারো হাত কাপড় মনের অনুমান সাত আট হাত ফেসা এলছে বাসুরে শৈলই যখন শৈল ফেসা এলছে আল্লাহর কি গুরুত্ব বইয়ের অক্কারে ব্যাগটা উদাম হয়ে দিয়া অক্কারে নিচের কাপড়টা ভরে রয়েছে নিচের কাপড়টা যখন ভরে রয়েছে এই গোয়াল ঘরের হোম মেদে যে দুই টিয়াডন যাইতেছে আমার মতো দুই টিয়াডন যে যাইতেছে যখন কালি দেখছে এই নতুন বইয়ের এই অবস্থা নিচের কাপড়টা ভরে রয়েছে তখন একটার একটারে কইতেছে গো দোস্ত গোয়াল ডাল্লা যেমন তেমন দোয়ারটা রে যখন কইছে দোয়ারটা রে বেড়া তো দু না ভালা এক কি রে আমার অত সুন্দর গোয়ালের কোনো প্রশংসা নাই দোয়ারের কি প্রশংসা এইটা কয়ে সায়ে তো দেখে দোয়ার তো আর হেই দেয় না বউয়ের নিচের কাপড় হইরে রয়েছে দেখিয়া মেন গেট দেখা যাইতেছে তখন এই শ্বশুরে গেছে দুনাতে বাইরে এই দুই ডেরা ডাহে এই জাজগা কেরে জাজগা কেরে দোয়ারটা দেখছো উড়হাড়ও দেখে যা তো বোন তুমি যেই দেই করো আমার উড়হাত দারণীয় না উড়হাত দারণীয় না তুমি বড় বোন হিসাবে তোমার মানি তো একটি গান করি গান করার পরে আরো কথা আছে জলে সাঁতারো কেলি বগো গাইতে না লাগাবো জল আমি নামবো জলে সাঁতারো কেলি বগো গাইতে না লাগাবো জল এই নামবো জলে সাঁতারো কেলি বগো গাইতে না লাগাবো জল
রশিক বাদিয়াই জানে সাপ ধরিবার কোল, রশিক বাদিয়াই জানে সাপ ধরিবার কোল, রশিক তার মর্ম জানে রে ও তাই, রশিক তার মর্ম জানে রে ও সে কুজ্জা লইছে তোলা তোল, গায়েতে না লাগাবো জল আমি নামবো জলে সাঁতার খেলিব বল, গায়েতে না লাগাবো জল হইয়া জাল জ্বলিব আটলান্টিক মহাসাগরের তল, বাইরে ভাই ও বাইরে ভাই আমি করি হইয়া জাল জ্বলিব আটলান্টিক মহাসাগরের তল, এই রসিক যারা জানে তারা রে ওষে, রসিক যারা জানে তারা রে ওষে কুইজা লইছে তোলা তোল, গাইতে না লাগাবো জল আমি নামবো জলে সাঁতার খেলিব গো, ও ভাই রে ভাই কুতুম মাছ তাকে কাদার তল, ওই যে দেখো কুতুম মাছ তাকে কাদার তল, কাদাই কি আর ধরতে পারে রে তারে, কাদাই কি আর ধরতে পারে রে ও তার গায়ে সে বড় মঙ্গল, আমি জলে সাঁতার খেলিব গাইতে না লাগাবো জল, ও ভাই রে ভাই রসিক বাদিয়াই জানে সাপ ধরিবার কোল, রসিকে তার মর্ম জানে রে ও সে কুজ্জা লইছে তোলা তোল, গাইতে না লাগাবো জল প্রশ্ন ছিল করিল পূরণ, সুন্দরভাবে আমার কাছে বইনে করলো জিজ্ঞেসন, সুন্দরভাবে প্রশ্ন করলো দিয়া মধুর সুর, তবে তোমার প্রশ্নর জবাব দিব তুমি শুনো দিয়া মন প্রাণ, প্রশ্ন করলো শুনিলাম বসিয়া আল্লাহ একজন পুরুষ রে ডাকতো গরু বলিয়া, তবে সুফিয়ান নামে একজন পুরুষ বাম্পা দিয়া মসজিদে ঢুকিত, এইটার কারণে আল্লাহ তারে গরু কইয়া ডাকতো, এইটার জন্য আল্লাহ তারে গরু কোয়া ডাকত, তবে এই তো তাহার প্রশ্ন ছিল শুনেন বন্ধু মন, সুন্দরভাবে করলাম বইনের প্রশ্নের দিলাম উত্তরটা এখন,
আরে কথা বন তোমারে যাইতেছি বলিয়া এই কথাটা শুনো বনরে শুনো মন প্রাণ দিয়া তবে দাউদ নবীর আমলে আরেক ঘটনা হইছিল সেই জায়গাতে এমন একটা ইতিহাস আমার মনে হইল সূরা পবিত্র কোরআনে 114টা সূরার মধ্যে একটি সূরার নাম হইল সূরা বাকারা এর বাংলা অর্থ গাবি আর গরু তোমারে দিলাম ইশারা পবিত্র কোরআন 114টা সূরা এর মধ্যে একটা সূরা হইল বাকারা সূরা বাকারা শব্দের বাংলা অর্থ গরু কিংবা গাবি তোমারে একটু দিলাম ইশারা দুইটা জবাব দিলাম তোমায় শুনো শুনো লাকি দেওয়ান ওরে আশা করি উত্তর শুনে জুড়াইবে তোর পরাণ সরকার ছোট গায়ক বেশি তো বুঝি না তবে যতটুক সম্ভব আমি তোমারে করিলাম বর্ণনা